नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी विदिशा शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। बोलपुर आदालतेर प्राणदंडेर निर्देश धर्षकके। मोहम्मद बाजारे स्त्री के हासुआ दिए कोपालो स्वामी। शासक दल तृणमूलेर प्रार्थी तालिका घोषणा। सांसद शताब्दी राय पुजो दिलेन तारापीठे। नलहाटीते बीजेपी नेता कैलाश विजयवर्गीय। दुबराजपुर विधानसभा केंद्रे तृणमूल प्रार्थी असीमा धीवर। मैनेजर के मारधरेर अभियोगे कर्मीदेर विक्षोभ। रामलालाजी मंदिरेर पुनःप्रतिष्ठा राजनगरे। दुबराजपुरे ललिपप क्रिकेट टूर्नामेंट। एबार संबाद विस्तारित। बोलपुर महकुमा आदालत धर्षण करे खून करार अभियोगे अभियुक्तके प्राणदंडेर निर्देश दिल आज। जाना जाए 2018 सालेर 12 एप्रिल लाभपुर थानार ठाकुरपुकुर एलाकार लाभपुर प्राथमिक स्वास्थ्य केंद्रेर परित्यक्त घरे आशकर चौधुरी एक नाबालिकाके नृशंसभावे धर्षण करे, जार फले ओई नाबालिका घटनास्थलेई मारा जाए। नाबालिकार बाबा जाफर मल्लिक लाभपुर थानाय अभियुक्त आशकर चौधुरीर नामे अभियोग दायर करें। प्राय 3 बछर मामला चलार पर आज बोलपुर महकुमा आदालतेर अतिरिक्त जेला दायरा विचारक सुजय सेनगुप्त बिरल थेके बिरलतम घटनार उदाहरण टेने अभियुक्त आशकर चौधुरीर मृत्युदंडेर निर्देश दें। अभियुक्तेर सर्वोच्च शास्ति हवाय खुशी निर्यातितार नाबालिकार परिवार। अभियुक्त परिवारेर दाबी तादेर छेलेके फाँसानो होयेछे, तारा उच्च आदालते जाबेन। एदिन मृत नाबालिकार मा जानान एई राये तारा खुशी। খুব ভালো লাগছে, আমার মেয়ে আমার আত্মা শান্তি হইলো। আমার বেলা 10টায় ডেকে নিয়ে যে আমার মেয়েকে ধর্ষণ করে মার্ডার করে মেরে দিয়েছে, আমাকে টাকা দিতে চাইছিল আমি নিয়ে নিই, আমি আমার মৃত্যুদণ্ড দেখতে চাই, আমি আমার সাজা দেখতে চাই, মৃত্যু ফাঁসি দেখতে চাই। ফাঁসি কি হয়েছে সারা মুখে শুনলেন? বেশ ঠিক আছে, আমাকে খুব ধন্যবাদ লাগবে। আমার খুব খুশি, খুব আনন্দ, আমার মেয়েরও আত্মা শান্তি, আমার গোটা ফ্যামিলি খুশি, আমার আমার গ্রামে খুশি, আমার পাড়া পড়শি আমার নামে সব খুশি। আমাদের আমার সম্বন্ধে খুবই আনন্দ, আমরা দেখালাম ভারতবাসীকে। আজ আমি কেমন, আমার নাম জয়গুণ বিবি। অন্যদিকে বোলপুর মহকুমা আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী তপন দাস জানান, ঘটনা হচ্ছে গত 12-4-18 তারিখে এই জাফর মল্লিক একটা অভিযোগ আনলো লাভপুর থানায় যে তার মেয়ে, নাবালিকা মেয়ে, সে ডাক্তার দেখাতে গেছিল ওই হসপিটালে, মানে প্রাইমারি হেলথ সেন্টারে লাভপুরে। তখন আজগর চৌধুরী ওকে ফুজলি অর্থাৎ ভুল বুঝিয়ে ওকে ওই পাশের একটা অ্যাবান্ডান কোয়ার্টারে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে খুব ফোর্সফুল্লি রেপ করে। রেপটা এমনই হয়, তাতে এত বেশি রক্তপাত হয়ে যায় সে কিন্তু ওখানেই মারা যায়। তখন ওকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়ে ও আপনার চলে যায়। সেই মুহূর্তে ওর বাবা যে জাফর মল্লিক, যে অভিযোগকারী, সে তখন কবরস্থান থেকে ফিরছিল নামাজ টামাজ পড়ে। চেঁচামেচি শুনে সে হাসপাতালে ঢোকে। হাসপাতালে ঢোকার পর দেখে তার মেয়ে মৃত অবস্থায়, একদম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন সে জানতে চায়, ওখানে যারা ছিল তারা এরকম বলে যে এরকম আজগর চৌধুরী ওকে এখানে দিয়ে গেছে, আজগর, হ্যাঁ, ও এই ওর ওর কার্যকলাপটা বলে হচ্ছে যে ওকে এইভাবে জোর করে ওকে রেপ করেছে। তারপরে রেপটা এমনই হয়
যে যার ফলে ওর মৃত্যু হয়ে যায়। ডাক্তার ওখানে মৃত ঘোষণা করে, তারপরে ওকে ওখান থেকে বর্ধমান হসপিটালে পোস্টমর্টামে করার জন্য পাঠায়। আর এই এই পুলিশটাই সব থেকে যেটা হচ্ছে তদন্তটা খুবই ভালো করছে পুলিশ, যে চার্জশিটটা 6/7/18 চার্জশিট দিয়ে দিয়েছে, কারণ কেসটা ফাইল হয়েছে 12/4/18 খুব তাড়াতাড়ি মাথায় কিন্তু চার্জশিটটা পড়ে গেছে। এবং যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনে প্রায় এক বছর কোর্টের সেরকম কাজকর্ম স্বাভাবিক কাজকর্ম না হওয়ায় যেটুকু সময় চলে গেল, তা পুলিশের আমি প্রশংসা করব, তদন্তটা রাজ্য সরকারের পুলিশ খুবই ভালো করেছে। হ্যাঁ, তা এর জন্য আমি জজ সাহেবের কাছে আমি ওর রিয়ারেস্ট অফ দ্য রিয়ার কেস, অর্থাৎ যেইভাবে যার মৃত্যুটা হচ্ছে, মৃত্যুর কারণটা হচ্ছে রেপ, এবং সেই কারণে জজ সাহেব ওকে আজকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছে, এবং ওর ভিকটিম গার্লের পরিবারকে ওকে এক লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। ফাঁসির ব্যাপারে আজ মানে এইটা কি এই যে এটা হচ্ছে জুডিশিয়াল ডিপার্টমেন্টের ওপর, যে সমাজ যেভাবে তাকিয়ে থাকে যে একটা বিচার পাওয়ার জন্য। হ্যাঁ, তো যেহেতু এখানে 20 জন সাক্ষী দিয়েছে এই কেসটাতে, 20 জন সাক্ষী দেওয়ার ফলে কেসটা প্রমাণ হয়ে গেছে, এবং ওর মা বাবা যারা ছিল ওরা ওদের প্রমাণ না হওয়ার জন্য ওদেরকে ছেড়েও দিচ্ছে, ওদেরকে খালাস করে দিচ্ছে ওর মা বাবাকে। রাজগড়ের কেসটা একদম সম্পূর্ণভাবে প্রমাণ হওয়ার দরুন যেটা রায় দিচ্ছে খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট রায় যেটা বলা যায়। কতদিন পরে ফাঁসির সাজা হলো বোলপুর আদালতে? এর আগে ফাঁসির সাজা হয়েছিল বলে আমার বোধহয় মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কাছে কোনো ফাঁসির অর্ডার এর আগে হয়নি, এটা এই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কাছে এই প্রথম ফাঁসির অর্ডারটা। কি মনে হচ্ছে আগামী দিনে যারা এইভাবে নারী নির্যাতন দেয় যে সমস্ত মহিলারা হবেন, মানে সেক্ষেত্রে এই রায় কতটা তাদের পক্ষে যাবে বলে মনে করছেন? দেখুন, এটা হচ্ছে যারা ক্রিমিনাল আছে তারা কতখানি নিতে পারবে, আবার সতর্ক হবে যে নির্যাতিত মহিলারাও সেইভাবে সতর্ক হবে এই রায়ের ফলে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। টানতে টানতে বাস ছাড়ে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে হাসুয়া দিয়ে কোপালো স্বামী। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে মোহাম্মদবাজার থানার খুড়িয়া গ্রামে। জানা যায় 4 মাস ধরে গৃহবধূ চুমকি হাজরা সহ তার স্বামী নির্মল হাজরা চুমকির বাপের বাড়ি বাঁশরা গ্রামে থাকত। নির্মল হাজরা ছিল পেশায় দিনমজুর, তাদের একটি ছেলে ও একটি মেয়েও রয়েছে। ওই দিন সন্ধ্যায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ওই গৃহবধূর বাবা উত্তম হাজরা বাড়ি ফিরতেই দেখেন মেয়ে ও জামাইয়ের বিবাদ চরমে ওঠে। এরই মধ্যেই বধূকে টানতে টানতে ভোলাতলার কাছে বাস ছাড়ে নিয়ে গিয়ে 25 বছরের চুমকি হাজরাকে হাসুয়া দিয়ে এলোপাথারি আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় মানুষেরা নির্মল হাজরাকে একটি গাড়ির নিচে লুকিয়ে থাকতে দেখে তাকে ধরে ফেলে এবং মারধর শুরু করে। মোহাম্মদবাজার থানার পুলিশ স্বামী নির্মল হাজরা ও শ্বশুর দিলীপ হাজরাকে আটক করে। এদিন চুমকি হাজরার বাবা উত্তম হাজরা জানান, আমি যখন ছিলাম আমি থাকাকালীন মনে করেন একটু ছাড়াছাড়ি হয়ে গেলাম, তার ধারালো অস্ত্র করে টুটিতে বসার পর ও ছুটে মেয়েটা চিৎকার করে চলে যায়, সাথে সাথে ধরে নিয়ে হাতে বসায় পিঠে কেটে দেয় মনে করেন। নিয়ে তারপরে মনে করেন লোকজন ডেকে ও হাসপাতালে নিয়ে এসি, হাসপাতালে বড়বাবু থাকে, বড়বাবু ব্যবস্থা করেন, ডাক্তারবাবু ব্যবস্থা করেন, ওইখানে সেলাই করলেন পিঠটা সেলাই করার পর মনে করেন এইখানে ট্রান্সফার করলে সিভিল চালান। কখন হয়েছে? রাত 8টা। উত্তম হাজরা কে হয়? মেয়ের? আমি বাবা মেয়ের। অভিযুক্তর নাম কি? ও নির্মল। নির্মল হাজরা কে হয়? জামাই। সচকে দেখা হয়নি। এখন মেয়ে একটু তার মধ্যে সুস্থ।
দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে আসন্ন বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে 291টি আসনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। জেলার 11টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে এবার সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। সিউড়ি বিধানসভার বিদায়ী বিধায়ক ডক্টর অশোক চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন হাসন বিধানসভা কেন্দ্রে। সাঁইথিয়া, বোলপুর এবং রামপুরহাটে প্রার্থীপদ আগের মতোই রয়েছে। এরা হলেন নীলাবতী সাহা, চন্দ্রনাথ সিনহা ও ডক্টর আশিস ব্যানার্জি। ময়ূরেশ্বরে বিদায়ী বিধায়ক অভিজিৎ রায় এবারও প্রার্থী হচ্ছেন। লাভপুরে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা। মুরারয় কেন্দ্রে প্রার্থী হচ্ছেন আব্দুর রহমান। নানুরে প্রার্থী হচ্ছেন সুশান্ত চন্দ্র মাঝি ও নলহাটি কেন্দ্রে প্রার্থী হলেন রাজেন্দ্র প্রসাদ সিংহ। অন্যদিকে দুবরাজপুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অসীমা ধীবর। বলা যায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণায় এখনও পর্যন্ত তৃণমূলই এগিয়ে। প্রার্থীপদ ঘোষণার সাথে সাথেই জেলার বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পার্থ দাস ও দীপক কুমার দাসের। বীরভূমের সাংসদ শতাব্দী রায় আজ তারাপীঠ মন্দিরে তারামায়ের পুজো দিলেন। আজ প্রার্থীপদ ঘোষণার আগেই সকাল সকাল তারাপীঠে মায়ের মন্দিরে চলে আসেন তিনি। তারামায়ের পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ শতাব্দী রায় বলেন, তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। তিনি আরও জানান, মায়ের কাছে কি চাইলে সেটা তোমাদের বলবো না, প্রথমত মাকেই বলেছি। আসলে বেশি দিন মায়ের সাথে দেখা না হলে একটু অস্থির লাগে না, সেই জন্যে আসা যে অনেক দিন দেখা হয়নি, আমার মাকে দেখতে পাইনি, ওই জন্যে একদম। আমার তো ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে, সারা রাজ্য তো শুরু করে দিয়েছি, এর মধ্যে রোড শো রোড শো শুরু হয়ে গেছে, যেহেতু বীরভূমটা শেষে আছে সেহেতু তার মানে ওইগুলো করে এসে তারপর বীরভূমে একদম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার হবে, মানে এটা মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা যে যাই বলুক, কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জি আসবে এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে। যেহেতু অন্যান্য জায়গায় পাঠানো হচ্ছে দল থেকে, সেই জায়গাগুলো করে নিচ্ছি, রাজ্যেরও তো মানে শুধু বীরভূমের জন্য তো করেনি, স্টার ক্যাম্পেইনে সব জায়গার জন্য করা আছে, তো সেগুলো করে লাস্টের দিকে এখানে আসবো। যদি আগামী 7 তারিখে ব্রিগেড আছে মোদী আছে, সেখানে শোনা যাচ্ছে বেশ কিছু তৃণমূল ভেঙে বিধায়ক মন্ত্রী এবং সাংসদরা যোগ দেওয়ার কথা আছে, কী বলবো এরকম কোনো এদের কারুর কি আমি পিয়ে, এদের কারুর কি আমি ভাই বোন মা বাবা কিছু, সুতরাং আমি জানবো কি করে কারা জয়েন করছে না করছে। কিভাবে দেখছেন এই যে নির্বাচনের সময় তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে না, এটা তো বহুদিনের দল ভাঙানোর সিস্টেম, কিন্তু এই সিস্টেমে যারা করছে, আমি বারবার বলছি যে এই সময় ইলেকশনের সময় দলের খারাপ সময় এটা করা ঠিক নয়। তোমার যদি সমস্যা থাকে দলে এবং দলেরও ইকুয়ালি দায়িত্ব এদের সমস্যাগুলো সমাধান করা, এরম না যে লোকগুলো শুধু বলছে দল শুনছে বা লোক দলের প্রার্থীদের বিধায়ক বা এমপিদের দায়িত্ব শুধু দলকে সম্মান দেওয়া, দলেরও সম্মান দেওয়ার কথা,
মানে ইকুয়াল দুজনের সমান যে কেন তারা যাচ্ছে, কেন তাদের প্রবলেম কী হচ্ছে সলভ করা, হয়তো একটু ছোটো জনের প্রবলেম সলভ করলেই তারা থেকে যায়, সে দলেরও সমান দায়িত্ব তাদেরকে তাদের অসম্মানটাকে সম্মান দেওয়া। কি মনে করছেন দলের সম্মান পাচ্ছে না বলে কি দল থেকে চলে যাচ্ছে? সেটা একটা বিরাট ঘটনা, বাকি মানে ওইটা একটা ঘটনা, সবারটা কমন, বাকি অ্যাজেন্ডা আলাদা আলাদা হতে পারে, কিন্তু মেন ওইটাই সবার অসুবিধা থেকে। দেখো যদি কারোর যদি সংসারে সুখে থাকে সে তো আর অন্য সবারই এক্সটার্নাল অ্যাফেয়ার হয় তা নয়, ইন্টারনাল অ্যাফেয়ার। আমার মনে হয় পিকে দল চালানোটা ভালো এই জন্যে যে এই যে আমার মনে হচ্ছে যে দল অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমি সবসময় বলছি যে যারা হয়তো টিপিক্যাল রাজনীতির লোক তাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে কারণ দেখো ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট এদের তো কোনো স্পেসিফিক কাজ ছিল না, তারা লোকের কাজ করতো, কিন্তু এখন যেটা হয়েছে যে একটা দায়িত্ব যে সিলেবাস মতো বা তোমার এই 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 কোর্স আছে সেরকম একদম হয়েছে যে এই কাজগুলো করতে হবে, সুতরাং দলের কর্মীরা কিন্তু পিকের জন্য খুব অ্যাক্টিভ হয়েছে। খেলা হবে এটা খুব হিট হয়েছে, ডিজে বাজে, মানে যেমন তৃণমূল জন্ম থেকে মৃত্যু অব্দি সব স্কিমে আছে সেরকম খেলা হবেটা জন্ম থেকে মৃত্যু সব জায়গায় বাজছে এখন সুপারহিট। কিন্তু এটার থেকে আরেকটা প্রশ্ন যে এবারে যে আইপিএল হবে বা ডার্বি হবে বা অলিম্পিক হবে সেখানে কি ইলেকশন হবে? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তারাপীঠ। নলহাটি থানার কৃষ্ণপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে এলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। ঠাকুরের 133তম জন্মবর্ষ অনুষ্ঠানে যোগ দেন এবং নিজের কণ্ঠে ভজন পরিবেশন করেন। তিনি আরও জানান, বাস্তব মে ঈশ্বর কি সেবা করলে এক বহু বড়া কেন্দ্র হ্যাঁ, যা শিক্ষা, যা দবা মাধ্যম সে, যা সেবা মাধ্যম সে, যাঁ ইলাজ কে মাধ্যম সে, চিকিৎসা কে মাধ্যম সে গরিবো কি সেবা হতি হে, বহু আচ্ছা সংস্থান হ্যাঁ, আকর সবসে মিলা মুঝে বহু আচ্ছা লাগা, মে সবকো বধাই দেতা হুঁ, শুভকামনা। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নলহাটি। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অসীম আধিবর। বিদায়ী বিধায়ক নরেশচন্দ্র বাউরির পরিবর্তে তাকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার নাম ঘোষিত হতেই তিনি প্রচারে নেমে পড়েন। তিনি বলেন, পঞ্চায়েত সমিতিতে কাজ করার দরুন আমার অভিজ্ঞতা রয়েছে, মানুষের হয়ে তিনি কাজ করতে চান। তিনি আরও জানান, ইচ্ছা ধরেন যেমন কিছু কিছু কাজ হয়তো হয়েছে, যেমন সেতুগুলো আমি এগুলো করে দিছি, তাও মানে জলের খরসল ব্লকে জল, এবং আমাদের দিদি বা আমাদের কেষ্টদা, আমাদের যিনি জেলা সভাপতি উনিও চান খরসল ব্লক, যেহেতু জলের ইয়েগুলো সমস্যাগুলো, তারপর ধরেন এবং আমাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো আছে সেগুলোকে মানুষ যাতে ঠিকঠাক পায়, তার পরিষেবাগুলো যাতে পৌঁছে দিতে পারি বাড়িতে বাড়িতে, সেইগুলো জেতার বিষয়ে কতটা আশাবাদী রয়েছেন আপনি? যেমন দুবরাজপুর আছে, খয়রাশোল আছে, আমি আশাবাদী অবশ্যই আছি, আমি মানুষের প্রতি আস্থা রেখেছি, ভরসা আছে আমার মানুষের প্রতি। খয়রাশোলে তো গোষ্ঠীদ্বন্দ্ব একটা আছে, তো সেক্ষেত্রে এই দুটো গ্রুপকে এক করতে কতটা সময়? আমি আমি ধরেন আমার 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 ক্ষেত্রে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাকে কিন্তু দুই গোষ্ঠী দুটো গোষ্ঠী আমাকে সম্মানও করে এবং আমাকে ভালোবাসে সবাই। লালটু মুখার্জি ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় হাজার বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের জাগ্রত হতে হবে, প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারবো প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম।
শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনও এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়, জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন RCS নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন BSNL এর ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেলের ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। নমস্কার, আমার নাম আব্বাস আহমেদ, আমি বীরভূম জেলার ইলেকশন আইকন, আমি হকি খেলায় ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি এবং আমি নিজে ভোট দিয়েছি, আমি আগামী বিধানসভায় নির্বাচনে ভোট দেব। আপনাদের বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ নেওয়ার জন্য অনুরোধ করছি, আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আগামী বিধানসভা আপনারা ভোট দিন, এটাই অনুরোধ করব, ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির ইন্ডিয়ান গ্যাস গোডাউনের ম্যানেজার বিশ্বজিৎ দাসকে মারধরের অভিযোগে বিক্ষোভ কর্মীদের। জানা যায়, গতকাল রাত্রে স্থানীয় যুবক রিন্টু কাহার অকারণে ম্যানেজারকে মারধর করে, তখন তিনি আহত হয়ে পড়ে যান। এলাকার মানুষেরা আহত অবস্থায় তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। ওই গ্যাস গোডাউনের কর্মীরা জানান, এর প্রতিকার না হলে তারা গ্যাস সরবরাহ করবেন না। এদিন এক গ্যাস গোডাউনের কর্মী তপন বাগদি জানান, অফিসের স্টাফ বিশ্বজিৎ দাস বলে একজন আছে, সে বাড়ি ফিরছিল কাজে, বাড়ি মানে গ্যাসের সমস্ত কাজ ছেড়ে, এবং বাড়ি ফেরার পথে সে দোকানে গিয়ে জাস্ট বিড়ি সিগারেট কিনবো বলে গিয়েছে। তাতে একজনকে বলেছিল, তুই একটু সর, এই তুই বলা কেন্দ্র করে তাকে এলোপ্যাথিরই মার, এত মেরেছে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবং কাল রাতেই কিন্তু আমরা থানায় একটা এফআইআর করেছিলাম, তাতে রাতে কোনো স্টেপ নেয়নি এবং আমরা সকালে জানতে পারি, এবং সকালে আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের যে একটা ইউনিয়ন আছে সেই ইউনিয়নে আমি ঠিক করেছি যে আমাদের এর প্রতিবাদ যদি না পায় তাহলে আজকে তো কাজ বন্ধ আছে, এই আজকে 24 ঘন্টার মধ্যে সে যদি অ্যারেস্ট না হয় তাহলে বিগত দিনের জন্য আমরা কিন্তু সিউড়ি ডেলিভারি বন্ধ রেখে দেবো। তার নাম বিশ্বজিৎ দাস, 41 বছর, গ্যাসের ম্যানেজার, আমাদের এখন বর্তমান ম্যানেজার মণিকমল গ্যাস এজেন্সি, ইন্ডিয়ান গ্যাস, ইন্ডিয়ান অয়েল। হ্যাঁ, তাকে চিনি, ওর নাম রিন্টু কাহার, বড় বাগান মাছের বলি, তা জানি না কারণ, তুই বলাতে মারলো, এইটার জন্যই তো আমরা প্রতিবাদ, যে মারার কারণটি কি, সে এখন হাসপাতালে আছে, এখনো পর্যন্ত তার ছুটি হয়নি, যাবো এবার দেখে আসবো। সে সময় তো আমরা ছিলাম না, তো যেভাবে মেরেছে তাকে ভালোই মারা হয়েছে, সে বললো আমি বুঝতে পারিনি, আমাকে ফেলে মারা হয়েছে। যাই হোক, আমার নাম তপন বাগদি, আপনি গ্যাসের রিফিল বয়? একদম টোটালি বন্ধ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। রাজনগরের লালাপাড়ায় রামলালাজি মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হলো আজ। প্রায় 400 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজনগরের লালা পরিবারের সদস্যরা। এই লালা পরিবার উত্তরপ্রদেশ থেকে 100 বছর আগেই আসে রাজনগরে। সেই সূত্রেই রাজনগরের লালাপাড়া গ্রামে এই রামলালাজির মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালা পরিবারের পক্ষে গোপালচন্দ্র লালা জানান,
আমাদের এই মন্দিরটা মানে পুনঃপ্রতিষ্ঠা হলো। এটা রামলালাজি মন্দির, কিন্তু কবে তৈরি হয়েছে আমরা বাবার মুখেও শুনেছি, বাবাও বলতেন যে এই একই জিনিস দেখেছি, আমরাও তাই দেখছি। আমাদের সাত জেনারেশন শেষ হয়ে আট নয়ে পড়ে গেছে, পুরোপুরুষদের কুলদেবতা আমাদের। এটা আর যেহেতু আমরা মানে এমনি উত্তরপ্রদেশ থেকে এসেছিলাম বারেলি থেকে, তো ওই জন্যে আমরা এটাকে রামলালা হিসেবেই আমাদের প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে মন্দিরটা ভগ্নপ্রায় হয়ে গেছিলো, ধ্বংসাবশেষের মতন হয়ে গেছিলো, সেইটাকে আমরা আবার নতুন ফাউন্ডেশন করে নতুনভাবে নতুন কলেবরে মন্দিরটাকে তৈরি করে। আমাদের শুধু লালা ফ্যামিলি, শুধুমাত্র লালা ফ্যামিলি। আজকে এখানে ঠাকুরকে মানে নতুন ঘরে নিয়ে যাওয়া হলো, তার নতুন রান্নাঘর হলো। এবারে সেই যে একটা ঠাকুরকে পুনঃ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের যে যে মানে মানে বৈদিক উপাচারে যেভাবে ইয়ে হয় সেইগুলো অনুষ্ঠানগুলো হচ্ছে। আগামীকালকে হবে মানে মহোৎসবের ব্যবস্থা করা হয়েছে আগামীকাল, আজকে পুজো আচ্ছা এগুলো হবে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। দুবরাজপুরের ইসলামপুর সাহিল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় জামাল মোড়ল স্মৃতিসরণে ললিপপ ক্রিকেট টুর্নামেন্ট 2021-এর চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হলো আজ। 20 ফেব্রুয়ারি এই খেলার সূচনা হয় সিনেমা হল রোডের ধারে হাসিমডাঙ্গা কবরস্থানের পাশে সাহিল স্পোর্টিং ক্লাবের মাঠে। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় পাণ্ডবেশ্বর কলেজ পাড়া ও দুবরাজপুর লগান একাদশ। আজকের এই খেলায় প্রথমে টসে জিতে দুবরাজপুর লগান একাদশ, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। পাণ্ডবেশ্বর কলেজ পাড়া প্রথমে ব্যাট করে 86 রানে অল আউট হয়ে যায়। জবাবে দুবরাজপুর লগান একাদশ প্রয়োজনীয় রান তুলে নেয় 6 উইকেট হারিয়ে। বিজয়ী দলের হাতে 5,000 টাকার চেক ও ট্রফি এবং বিজিত দলের হাতে 3,000 টাকা ও ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দ্য ম্যাচ সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। শেখ মোতাহার হোসেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।